মা, কি হলো? তুমি চিন্তায় বসে গেছো কেন? কি হয়েছে, কি হচ্ছে মা? আমা আমা, এই দেখো পরি মাগে, এই দেখো পরি। ওই দেখো আরেকজন এসে গেছে। তুই কি আবার ভিডিও করছো? দেখি তুই কি পকোড়ি ভেজেছিস, দেখা সবাইকে দেখা। আমি তো যা হোক করে ভেজেছিলাম, দেখি আমি পারি বলো। দেখি দেখ কি সেই কোন জন্মে আমি একবার মনে পকোড়ি ভেজেছি, আজকে কি আবার পকোড়ি ভাজলে একদম। দেখি তোর পকোড়ি মুখটা দেখি। দেখো দেখো আমি স্টিক নিয়েছি দুটো ভেঙে, ওদেরকে খাটে তুলে দে, নিচে থাকুক নাহলে পরিমা মুখ দেখো। ভেলপুরি, এটা একটু মিষ্টি মিষ্টি, এটা মিষ্টি মিষ্টি, টক মিষ্টি টক মিষ্টি, এটা টমেটো সস, এটা কাউকে বলতে পারে দেখলে বুঝে যাবে। এটা হচ্ছে দিল্লি চাট, এইটা ভালো লাগে খেতে, খাটো এটা। এটা টক, এটা হচ্ছে ইমলি, এটা আমার খুব ভালো লাগে। ইমলিটা খাস না এখন রাতে, রাত সন্ধ্যাবেলা টক খাস না ইমলিটা। কি কি সেদিন আমাকে মাছের ঝোল দিয়েছিলে লেবু দিয়ে, মানে মা লেবু দিচ্ছ গ্যাস হয়ে গেল, কিচ্ছু হবে না মাছের ঝোল দিয়ে খেলে, কিচ্ছু হবে না। তাহলে একটু এ কর নে খা, কিছু হবে না খা। আমার কি আর দেখি পকোড়ির মুখটা দেখি তোর, আগে বলছি কেউ খারাপ কমেন্ট করবে না। আমি আমি চেষ্টা করেছি, আমি তোমাদের মতো পারি না। হে ভগবান, আমি কি পারি, আমি পারি মানে কিছু বলার নেই তোকে, সত্যি কিছু বলার নেই। না ভালো হয়েছে, খুব ভালো, খাবার মতন। একটু কড়া কড়া করে ভাজি, পকোড়ি চাষ করে কড়া কড়া হয়, এত ভয় লাগে লেগে না যায়। মাছের ঝোল বাবা, আধা ঘন্টা এক ঘন্টা ধরে মাছের ঝোল হচ্ছে। মাছ হতে কি কথা লাগে, 10 মিনিট লাগে। তুই ওরকম মাছ করেছিস আর বলিস না, করেছি তো, খাওয়ার মতন করেছি তো, ভালো ছিল না? ব্যাস মাংসটা মেলে কিছু কমিটমেন্ট না, মাংসটা খুবই ভালো, ভালো করি তো, চা ভালো করি। আচ্ছা এবার একটা কথা বলো, গোলা রুটিটা তো গুলে রেখে দেবো আমি, তুমি গিয়ে খালি একটু ভাজবে, তো শুরু থেকে শেষ অব্দি কর, যেরকম মাংসটা করিস। তারপর মাংসটা জিজ্ঞাসা করবি মা কতটা হলুদ দেবো, কতটা লঙ্কা দেবো, কতটা না নিজের থেকে করবি কি টুবুকি, টুবুকি আবার কি রে?